হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও যোগের নামটা শিখবো দশের ঘর এর আগে আমরা মানে এক থেকে নয়ের ঘর পর্যন্ত নামটা শিখেছি খুব সহজে তোমরা এখনও যারা এক থেকে নয়ের ঘরের যোগের নামটা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো এছাড়া আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা আবারও যোগের নামটা শিখবো দশের ঘর তাহলে চলো দেখে নেওয়া যাক দশ যোগ শূন্য সমান দশ দশ যোগ শূন্য সমান দশ দশ যোগ এক সমান এগারো দশ যোগ এক সমান এগারো দশ যোগ দুই সমান বারো দশ যোগ দুই সমান বারো দশ যোগ তিন সমান তেরো দশ যোগ তিন সমান তেরো দশ যোগ চার সমান চোদ্দ দশ যোগ চার সমান চোদ্দ দশ যোগ পাঁচ সমান পনেরো দশ যোগ পাঁচ সমান পনেরো দশ যোগ ছয় সমান ষোলো দশ যোগ ছয় সমান ষোলো দশ যোগ সাত সমান সতেরো দশ যোগ সাত সমান সতেরো দশ যোগ আট সমান আঠেরো দশ যোগ আট সমান দশ যোগ নয় সমান উনিশ দশ যোগ নয় সমান উনিশ তো বন্ধুরা আমরা আজকে দশের ঘরের নামটা খুব সহজে শিখে গেলাম তাহলে চলো আমরা আরও একবার দেখেনি দশ যোগ শূন্য সমান দশ দশ যোগ এক সমান এগারো দশ যোগ দুই সমান বারো দশ যোগ তিন সমান তেরো দশ যোগ চার সমান চোদ্দো দশ যোগ পাঁচ সমান পনেরো দশ যোগ ছয় সমান ষোলো দশ যোগ সাত সমান সতেরো দশ যোগ আট সমান আঠেরো দশ যোগ নয় সমান উনিশ তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে এক থেকে দশ পর্যন্ত আমরা যোগের নামটা শিখে গেলাম তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবে তাহলে দেখবে ছোট ছোট যোগ তোমরা মুখে মুখেই করে ফেলতে পারছো তাহলে তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করবে এবং মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি Ta-ta!